দেখো, এটা আমি ড্রয়িং করেছি। টু মাই চ্যানেল, তো আমি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে আমি ডেইলি ব্লগটা আবার তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আর আমার শাশুড়ি মা আসছে চোখের ডাক্তার দেখানোর জন্য। তো আমরা আজকে সন্ধ্যার সময় কোথায় যাচ্ছি, কি করছি, এটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দেখে নাও, আমি এখানে চাটা বসিয়ে নিয়েছি। তো চাটা করে আগে চাটা খেয়ে নেব, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। তার আমি জানো এতটা চা খেতে ভালোবাসি, আমি চা দিনের মধ্যে 2 বা 3 বারও কোনো দিন খেয়ে ফেলি, এত চা প্রিয় মানুষ আমি। তো চার মধ্যে জলটার মধ্যে ফার্স্টে চিনিটা দিয়ে দিয়েছি, তো এবার চাটা তা ঝটপট করে নেব। তো এবার চাটা করে নিয়েছি, এবার চাটা আগে সবাই মিলে বসে খেয়ে নেব, কারণ আজকে ছুটির দিন, আজকে ওরও স্কুল নেই, আর ছেলের তো পরীক্ষা শেষ, তো ওর তো এমনিতেই স্কুল বন্ধ আছে। তো সবাই মিলে একসাথে চাটা খেয়ে নেব। আর চা খাচ্ছি, ও তো ও বলছিল এই আমাকে কিন্তু দেখাবে না, আমাকে কিন্তু দেখাবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখাবো না। তো এর জন্য আমি স্টিকারটা লাগিয়ে দিয়েছি, তোমরা আবার অন্য কিছু মনে করবে না। আর চা খেতে খেতে আমি ওকে বলছিলাম হ্যাঁ দেখালে কি হলো, হ্যাঁ। তো চা খাচ্ছি, চার সাথে দেখো কেক খাচ্ছি, বেকারির কেক, অনেক কিছু কথা বলে তো এসে করলাম রান্নাঘরে। ভাত আর ডালটা এখানে আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাকি কাজগুলো করব। আর তোমাদের দাদাভাই বাজার থেকে আসলে তারপর রান্নাটা স্টার্ট করব। ততক্ষণে ভাত আর ডালটা আগে বসিয়ে নিয়েছি, তো তার মধ্যে বাজারটাও চলে আসলো। তো বাজার আজকে যেহেতু আমার ওদের ঘরে একজন অতিথি আসছেন, আমার শাশুড়ি মা, তার জন্য মাংস আনা হয়েছে। তো আর একটা মাছ আনা হয়েছে, এই যে মাংসটা তোমরা দেখে নাও। তো আর একটা বাটির মধ্যে মাছটা নিয়ে নেব। তো কি মাছ আনা হয়েছে বলো তো? কেচকি মাছ। কেচকি মাছ আমার খুব 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 ফেভারিট একটা মাছ, এটা রান্না করাও খুব ইজি, এটা কাটাকুটিরও ভেজাল নেই। তো এটা দিয়ে আমরা পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করেও রান্না করি, আবার কেচকি মাছ দিয়ে মাছের পকোড়াও করি। তো এই মাছগুলো দিয়ে আমি পেঁয়াজ দিয়ে শুকনো করব, মাংস করব, আর একটা ভাজা করব, ডাল রান্না করে রেখেছি আগে। তো ব্যাস এতটুকুই, আর পোলাও করব, দুপুরবেলায় পোলাওটা করে নেব। তো রান্নাটা আমি এখন তাড়াতাড়ি করে নেব সবগুলো। যে দেখো এখানে রান্নাটা বসানো হয়ে গেছে, আর প্রথমে আমি যে করলাটা ভাজা করে নেব। কেমন হয়েছে টাকাটা? আর এই যে এখানে দেখো দীপ একটা টাকা নিয়ে ওই টাকাটার থেকে দেখে দেখে খাতার মধ্যে একটা ড্রয়িং করেছে। তো অবিকল তো আঁকতে পারিনি, তো যতটুকু এঁকেছে ভালোই এঁকেছে। তোমাদের কেমন লাগলো জানাবে, কমেন্ট করে জানাবে সবাই কি ড্রয়িংটা কেমন হয়েছে। তো ব্যাস এবার রান্না টান্না কমপ্লিট করে তো আমি এবার কিছুটা কাপড় ধুয়েছি, ওই কাপড়গুলো মেলতে ছাদে চলে এসেছি। তো ফার্স্টে আমি জলটা শেষ হয়ে গেছিলো, মোটরের সুইচটা দিয়ে নিয়েছি, তো এবার কাপড়গুলি মেলবো, তারপর গিয়ে স্নান টান করবো।
দেখো তো এবার আমি সবাইকে খাবারটা দিয়ে দেব দুপুরের খাবার তো চীনা মাটির ডিশে করে আজকে খাবারটা নিয়েছি তো আমার খুব ভালো লাগে এভাবে সাজিয়ে দিতে কেউকে খাবার জন্য তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এবার এসে পড়েছি ডাক্তার দেখানোর জন্য তো যেই জায়গাতে আমরা ডাক্তারটা দেখাবো ওইখানে জগন্নাথ মন্দিরটা তো আমরা প্রথমে মন্দিরটা এসে পড়েছি মন্দির দর্শন করে নেব আর ডাক্তারের টাইম দেওয়া হয়েছে 7:30 তো এখন বাজে হচ্ছে গিয়ে 6:30 আরও অনেকটা টাইম বাকি তো ততক্ষণে আমরা জগন্নাথ মন্দিরে ঘুরে নেব তোমরাও জগন্নাথ মন্দিরটা দর্শন করে নাও যারা ত্রিপুরার বাইরে থাকো তারা তো আর জগন্নাথ মন্দিরে আসোনি তারা অবশ্যই দেখে নাও মন্দিরের ভিতরটা খুব সুন্দর একটা দৃশ্য তা আমরা এখন মন্দিরের ভিতরে চলে যাচ্ছি তো এই যে জায়গাটা দেখছো এখানে পাঠ করা হয় প্রতিদিন সন্ধ্যার সময় এখানে পাঠ হয় জগন্নাথ মন্দিরে যে নীল মন্দিরটা ওটার সামনে ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো এই যে হয়েছে জগন্নাথ দেবের মন্দির খুব সুন্দর আর মন্দির চারদিকটা ঘুরে তোমাদেরকে দেখায় তোমরাও দেখে নাও দর্শন করে নাও এবার আমরা এসে পড়েছি জগন্নাথ মন্দিরের এই যে এখানে দেখছো শিব দুর্গা বসে আছে এই যে চন্দন যাত্রা যেখানে করা হয় ঠাকুরের চন্দন পুকুর মন্দির যেটা পুকুরটার মাঝখানে মন্দিরটা বানানো হয়েছে খুব সুন্দর এই দৃশ্যটা আর পুকুরটাতে অজস্র মাছ আছে ওই মাছগুলিকেও খাবার দেওয়া হয় এখানে মুড়ি বাটিতে করে যেমন 3টা বাটি মুড়ি 10 টাকা এরকম করে কিনা কিনতে পাওয়া যায় ওই মুড়িগুলো কিনে লোকেরা ওইখানে পুকুরটাতে দেয় তারপর মাছগুলো এসে মুড়িগুলিকে খেয়ে যায় খুব সুন্দর লাগে দেখতে তো এখন তো রাত্র তার জন্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না আর মাছগুলিকেও দেখা যাচ্ছে না তো দিনের বেলা হলে অবশ্যই দেখাতাম সুন্দর করে তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ একদম পুকুরটার মাঝখানে মন্দিরটা আছে চলো মন্দিরে ঠাকুরটা তোমাদেরকে দেখাই একবার এই যে আবার মন্দিরের ভিতরটা এসেছি দেখো দুই ধারে জল আর মাঝখানে মন্দির খুব সুন্দর লাগছে দেখতে এই যে এখানে দেখো ঠাকুরের ছবিটা ঠাকুরের মূর্তিটা আর এই যে দেখতে পাচ্ছ 4টা ওই দিনে 4টা এরকম ছিল চাঁদের নিচে একটা তারা ছিল
তো আর এখন ভিতর থেকে এসে পড়েছি বাইরে। আর এইখানে জগন্নাথ মন্দিরের কাছে প্রতিদিনই এখানে মেলা বসে, তো কোনো অনুষ্ঠান ছাড়া এখানে সবসময়ই মেলাটা থাকে। তো আমি দেখি মেলাতে কি কিনি, তোমাদেরকেও বলছি, দেখে নাও। তো দেখো ও একটা বাঁশি হাতে নিচ্ছে, তো আমি বলছি কি বাঁশি বাজাবি, বলাতে ও আবার রেখে দিল লজ্জা পেয়ে। তো আমি একটা ঝুড়ি কিনে নিয়েছি সবজি টবজি রাখার জন্য, প্লাস্টিকের ঝুড়ি। আর এই যে দেখো এগুলি দেখলে কার না লোভ লাগে বলো, বিশেষ করে মেয়েদের। তো বেশি কিছু কিনিনি চলো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার।